যে যদি কোনো ব্যক্তি মহরণা না দিয়ে বিয়ে করে এবং পরবর্তীতে সে যদি তার স্ত্রীকে মহরণা না দিয়ে মারা যায়, তাহলে সে ব্যক্তি জেনাকারীর কাতারে পড়বে কি না? না, এটা বাড়াবাড়ি। জি, এটা বাড়াবাড়ি। মোহর দেওয়া স্ত্রীকে একটা ফরজ আবাদত, মোহর নির্ধারণ না করলেও মোহর ফরজ হয়ে যাবে। মোহর কেউ মোটেও নির্ধারণ করেনি, বিবাহ হয়েছে এই যাবগুলোর মাধ্যমে যথারীতি, এই জন্য বিবাহ কিন্তু নষ্ট হবে না। কিন্তু বিবাহের মাধ্যমে ওই স্ত্রীকে তার বোন বা খালাতো বোন, তারই সমপর্যায়ে তার বংশের মেয়েদের সমান মোহর দেওয়া ওই স্বামীর জন্য ফরজ হয়ে যাবে। এখন কেউ মোহর নির্ধারণ করেছে, তার প্রথমেই নিয়ত ছিল মোহর না দেওয়া, এই ব্যক্তি গাদ্দার, প্রতারক হিসেবে কেয়ামতের দিন তাকে একটা পতাকা দেওয়া হবে, সে প্রতারক হিসেবে কেয়ামত হবে। তার বিবাহ বৈধ কিন্তু সে প্রতারক হিসেবে বৈধ। আর এক ব্যক্তি মোহর দেওয়ার নিয়তেই বিবাহ করেছেন, মোহর দেননি অথবা দেওয়ার আগে মৃত্যুবরণ করেছেন, তিনি প্রতারক না হলেও তিনি তার ফরজ দায়িত্ব পালন অবহেলা করেছেন, তার মৃত্যুর পরে তার সম্পত্তি থেকে প্রথম এই ঋণ শোধ করতে হবে, এরপর অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। যদি না করা হয় তিনি দায়ী থাকবেন, তার স্ত্রী তার সম্পত্তি থেকে আদায় করে নিতে পারবেন অথবা কেয়ামতে তার কাছে এটা পাবেন। জি, অনেক সুখী আলহামদুলিল্লাহ। মোহতারাম, সম্পর্কে একটি প্রশ্ন করি, আমাদের হয়তো অনেক দর্শকদের মনে ওই প্রশ্নটি আছে যে আমরা আমাদের সমাজের অনেককে দেখি যে মহরণার সময় অনেক বড় অঙ্কের টাকা নির্ধারণ করেন তারা, 5 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম, কিন্তু আসলে এটা আদৌ অনেকে হয়তো বা তারা এটা পরিশোধ করেন না বা করার নিয়ত এত বড় টাকা ধরেন না। সেক্ষেত্রে এইটা কি উচিত কি না, আসলে এত বড় অঙ্কের টাকা ধরা হলো কিন্তু সেটা আদায় হলো না? মোহর একেবারে কম হওয়া সুন্নত নয়, একেবারে বেশি হওয়া সুন্নত নয়। মোহরের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হলো মেয়ের মর্যাদা, মোহর এমন না হয় যে মেয়ের জন্য অমর্যাদা করে। জি, আরেকটা হলো ছেলে স্বামী বরের মানে সামর্থ্য, দুটোর সমন্বয়। বরের জন্য অসাধ্য এমন কিছু ধরা বৈধ নয়, আবার মেয়ের জন্য অমর্যাদা কর এটাও ধরা উচিত নয়, দুটোর সমন্বয় করা উচিত। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, মূলত ইজ্জত করে গেছেন, যা সম্পত্তি ছিল সবই মক্কায় রেখে গেছেন, তার ভাইরা নিয়ে নিয়েছে। তিনি একদম হতদরিদ্র একজন পুরুষ যুবক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম তার কাছে মেয়ে বিবাহ দিলেন, সেই বিবাহে প্রায় 150 ভরি রূপা তিনি, এটা একটু বড় অঙ্ক। জি, বড় অঙ্ক তো এই তৎকালীন যুগে খুবই ভালো একটা অ্যামাউন্ট, এটা তিনি মোহর হিসেবে দেন। এই যে দেওয়াটা, এটা থেকে বোঝা যায় তিনি দরিদ্র বলে একেবারে অল্প দেননি, মেয়ের তার স্ত্রীর মর্যাদা রক্ষা করেছেন, আবার তার সাধ্যের ভিতরে তার কাছে একটা বড় ঢাল ছিল, সেই ঢালটা বিক্রি করে এটা তিনি পেয়েছেন। আমরা কি মোহতারাম যেটাকে মোহরে ফাতেমি বলে অনেকটা পরিচিত আমাদের সমাজে? জি জি, এটা কিন্তু একার কম নয়। জি, অনেক মোহরে ফাতেমি অর্থ কম দেওয়া নয়, আমাদের সমাজে কিন্তু এরকমটা ধারণা আছে যে কম দিতে গিয়ে ওখানে বসে বলে মোহরে ফাতেমি দিয়ে দিলাম। মোহরে ফাতেমিতে আমরা মেয়েদেরকে ঠকাই অনেক সময়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লামের সময়ে সোনা এবং রূপার দামের একটা ব্যালেন্স ছিল, 1:10। জি, অর্থাৎ 10টা রূপা সমান একটা সোনা, তাহলে প্রায় 150 ভরি রূপা অর্থ প্রায় 15 ভরি সোনা। জি, কিন্তু বর্তমানে 15 ভরি সোনার 150 ভরি রূপার দাম এক নয়, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তা আমরা কেন তাদের রূপার দামে দিচ্ছি, সোনার দামে দিচ্ছি না কেন? জি, এটা এক ধরনের ঠকানো হচ্ছে। জি জি, এই জন্য মোহরের ফাতেমিকে যদি আমরা তৎকালীন বাস্তবতায় দেখি তাহলে কিন্তু খুব বড় বা ভালো সম্মানজনক পরিমাণ, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু অর্থনৈতিক অবস্থা কিছুই ছিল না বলতে, তারপরে অনেক তিনি প্রায় 150 ভরি রূপা অর্থাৎ 15 ভরি সোনা তার স্ত্রীকে গহনা মানে মোহর হিসেবে দান করেছেন। কাজেই এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, এখন নগদ না হোক অন্তত কিছু সময়ের ভিতরে ধীরে ধীরে এটা পরিশোধ করা, আর মেয়ের জন্য অসম্মান না হয়, অর্থাৎ ধরা হলো দেওয়া হলো না, দেব না নিয়ে ধরা, এগুলো সবই অপরাধ, আবার সাধ্যের বাইরে অনেক বেশি ধরা জীবনেও ছেলে পারবে না, এটা তো খুবই অন্যায়। জি।